সোমবার নেতাজি চর্চা সমিতি কাছাড়ের একটি সভা শিলচরের সরকারি পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। সমিতির অন্যতম সহসভাপতি সিহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী 23 জানুয়ারি নেতাজির 128তম জন্মদিবস উপলক্ষে সকাল 8টায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হবে। শোভাযাত্রা শেষে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়াও সেদিন সন্ধ্যায় 6টায় শিলচরের দেওয়ানজি বাজারে হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যালয়ে স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা শীর্ষক আলোচনার সভার আয়োজন করা হবে। আজকের সভায় উপস্থিত ছিলেন দীপঙ্কর চন্দ, অধ্যাপক অজয় রায়, সুব্রত চন্দ্রনাথ, দিলীপ নাথ, ভবতোষ চক্রবর্তী প্রমুখ। সমিতির পক্ষ থেকে সবার কাছে উপস্থিতি কামনা করা হয়েছে। শিলচর থেকে দীপ্তজ চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। সুভাষ চন্দ্র বসুর 127তম জন্মদিন পালনের উদ্যোগ নিয়ে একটা সভা আমরা করেছি। এই সভাটা ছিল নেতাজি চর্চা সমিতির উদ্যোগে, এবং এই নেতাজি চর্চা সমিতি আগামী 23 তারিখে শিলচর শহরে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করবে, এই সিদ্ধান্ত আসতে হয়েছে। এবং সেই সঙ্গে নেতাজির ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজির নেতৃত্বাধীন আইএনএর ভূমিকা, এই শীর্ষক একটা আলোচনা সভার আমরা আয়োজন করেছি, যেটা হবে হিউম্যানিটি ফাউন্ডেশনের কার্যালয়ে গোপালগঞ্জের এই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এটা 23 তারিখে বিকেল 6টার সময় হবে। আর আমাদের যে শোভাযাত্রার অনুষ্ঠান যেটা, এটা হবে সকালবেলা 8টা। 8টায় আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সেন্ট্রাল রোড হয়ে আমরা রাঙ্গিরহাড়ি নেতাজির মূর্তির পাদদেশে আমরা যাব। ওইখানে আমাদের মাল্যদান কর্মসূচি থাকবে, নেতাজিকে আমরা শ্রদ্ধা জানাবো, গার্ড অফ অনার আমরা দেবো, এবং তারপরে দিনের বেলার অনুষ্ঠান শেষ হবে এবং বিকালের অনুষ্ঠানটা যথারীতি আমরা 6টার সময় শিলচর ফাউন্ডেশনের অফিসে আমরা এই যে আলোচনা সভার আয়োজন করব। এবং এখানে আমি সকল শ্রেণীর মানুষের উপস্থিতি আমি কামনা করছি। সম্পাদক হিসাবে আমি সবার কাছে আমরা আমন্ত্রণপত্র পাঠাবো, এবং আমরা আশা করছি যে এই আলোচনা একটা মনোজ্ঞ আলোচনা হবে।